হ্যালো প্রেস, তোমার সবাই কেন আছো? আশা করছো খুব ভালো আছো। তো ফেরুদা ডেলি লাইভ স্টাইলে তোমার অনেক স্বাগত জানাচ্ছো। স্বাগত জানাই তুমি এই ব্লগটা শুরু করছো। আজ হলো মঙ্গলবার। তোমার ঘরের বটল ঘরের কাজকর্ম সেরকম কিছু হয়নি, উপরে শুধু ছাদটা ঝাড়ু দেওয়া হয়েছে আর ঘরের বিছানাপত্র, ঘর ঝাড়া ধোয়া মোছা বাসন মাজা সব কিছু বাকিছে। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো শুরু থেকে লাস্ট অব্দি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন। বিছানা টিছানা গুছায় টুছায় পরিষ্কার করে তুমি এখানে রান্নাঘরে চলে আসেনো। তো রান্নাঘরটা গ্যাস ওভেনটা আমি একটু মুছে এনেছো, কারণ তার আগের দিনে তো পেঁয়াজ রসুন রান্না করা হয়েছে। তো গ্যাসটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে টেবিল টেবিল পরিষ্কার স্ল্যাব ট্যাব পরিষ্কার করে তো ঘরটা আমি ঝাড়ু দিই। তো ঝাড়ু দেওয়া শুরু করেছো, ওগুলো ঘর তো ঝাড়ু দিন, তো ওগুলো তুমি দেখানো নি, শেয়ার করে নো নি। তো রান্নাঘরটা দেখা পাচ্ছেন মোর, মানে এবড়ো খেবড়ো, এগুলো কমপ্লিট হয়নি। তো এনুগে মোর নান্দঘরটা কমপ্লিট হয়নি, আধা খেচকা হয়ে আছে, এগুলো ঠিক করিবা লাগে আস্তে আস্তে। তো ঘর মুছা হয়ে গেলে তারপর ঘর মুছিবা হবে, রান্না করা বাকিছে। তো তোমার ব্লগটা দেখিতে রাখো।
কামলাম, ঘর তো মুছিবা দিয়েছো, তো হঠাৎ করে খবর আসিল মানে একটি যাওয়া হবে এমার্জেন্সি। তুমি তো ঘরের কাজকর্ম হয়েছে, রান্না বান্না মোর কমপ্লিট, পূজা টুজা সব কিছু হয়ে গেছে, তো দুজনে আমার রেডি হয়ে গেল, তো দুজন করে যাওয়া হবে, তো পুরো রেডি টেডি হয়ে নিয়ে গেছে যাওয়া দিয়েছি। তো এটা আমার ঘরের গোলে, তুমি জুতালা ইতি রাখিছো, তো জুতালা পিন্ধিয়া টিন্দিয়া একবারে নিকলি যাম। রূপ কেন এসে এসে থাকিস, তুই যাস না, তুই তুলো তুলে এসো। তো ওটিকার আমার যেটা বাইরে গেছি না, ওটিকার কামলা করলে সাঁকাটাটা কমপ্লিট করে তো ঘর আসছি। তো ঘর এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট ঘুমাই টুমাই, তারপরে চা খাওয়া দিচ্ছি। তুমি এটার মত বসে চা খাচ্ছো আর আমার ওইটার মত বসেছে, তো আমার ওটি চা খাওয়া দিচ্ছে। তো ছাদ থেকে কাপড়লাও নিয়ে আইছো, তুলে গুছা টুছা রাখি। তো তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর মোর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ আমি ব্লগটা বড় করে নি, এটি শেষ করে নো, তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আসিম তোমার সামনে। তো আজকের মতো এই পর্যন্ত, আরও দেখা হবে, টাটা, সবাই ভালো রহন, সুস্থ রহন।